হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ আমি মনে করলাম অন্যরকম কিছু রান্না করা যাক, তাই আজ আমি পনিরে এক আইটেম পরিবেশন করছি যার নাম কড়াই পনির। আমি কড়াই পনির তৈরি করার জন্য এই উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আমি 1 কেজি দুধে ছানা করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিব। যার যেমন ইচ্ছা তেমন করে কেটে নেবেন। আমি পনিরের মধ্যে 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব। ফ্রাই প্যানটি গরম করে তার মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিব, রেগুলার রান্নার তেল। 1টি তেজপাতা দিয়ে দিব, 1টি শুকনো মরিচ দিয়ে দিব, 4-5টা গোলমরিচ দিয়ে দিব, লবঙ্গ দিয়ে দিব। আমি 1 চামচের মতো জিরা দিয়ে দিব। হালকা করে নেড়ে ভেজে নিব, দেখবেন যেন পুড়ে না যায়। 2টি আদার টুকরো দিয়ে দিব, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে নিব। আমি 2টি টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, তা আবার দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে হালকা ভেজে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে, ভাজাও হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে এটা উঠিয়ে নিব, ঠান্ডা করে পেস্ট করে নেব। এখন এর মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিব, 1/2 চামচ পনিরগুলো হালকা করে ছেড়ে দিব। ছড়িয়ে ছড়িয়ে ছাড়বো, একটার সাথে একটা না লেগে যায় যেন। আপনারা চুলার আঁচ মিডিয়াম করে রাখবেন যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গিয়েছে আমার, আমি এখন একটা প্লেটে এগুলো তুলে নেব। এখন সেই মশলাটা আমি এখন পেস্ট করে নেব। পেস্ট হয়ে গিয়েছে, ফ্রাই প্যানটি গরম করে তার মধ্যে অল্প একটু জিরা দিব। হালকা করে নেড়ে নিব। আমি তেল এখানে 1/2 চামচ দিয়েছি, কারণ আমি এখানে ঘি ইউজ করব। হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ। দিয়ে হালকা জল দিব। নেড়ে নিয়ে আমি এখন সেই পেস্টটা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেড়ে নেব। আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব।
স্বাদ মতো লবণ দিব। দিয়ে হালকা করে নেড়ে দিব। আপনারা ভালো করে নিচে নাড়া দিবেন যেন পুড়ে না যায়। হাফ কাপ মটরশুঁটি দিয়ে দিব, ক্যাপসিকাম দিয়ে দিব, দিয়ে আবার নেড়ে নিব। হালকা একটু ভেজে নিব। ভেজে রাখা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা নাড়তে থাকব। অল্প একটু গরম মশলা দিয়ে দিব। আমার জলটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের কড়াই পনির। আপনারা বাসায় এটি তৈরি করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।